और इसको भी जीवन यापन में महत्व अन्य प्रति सहानुभूति प्रकाश अन्य प्रति सहानुभूति प्रकाश তাহলে দেখো এই নাটিকাটি যে শিক্ষণপদ সেটি হলো অর্থ সম্পদ ও প্রকৃত সূত্রের মধ্যে যে পার্থক্য সেটি অনুভব করতে পারবে বা সেটি আলাদা করতে পারবে। অন্যায় ও সীমাহীন নিয়মের পরিণামটি কি হয় সেটি অনুধাবন করতে পারবে। সৎপথে পরিশ্রমী জীবনযাপনের যে মাহাত্ম্য রয়েছে সেটি অনুধাবন করতে পারবে। অন্যের প্রতি সহানুভূতি প্রকাশ করতে হবে বা অন্যের প্রতি সহানুভূতি প্রকাশের যে স্বরূপ সহানুভূতি প্রকাশের স্বরূপ সে সম্পর্কে একটি জ্ঞান তাদের হবে। তো শিক্ষার্থীবৃন্দ এবার আমরা একটু নাটিকাটি আলোচনা করি। দেখো সুখী মানুষ নাটিকায় আমরা মূলত পাঁচটি চরিত্র পাই। এখানে চরিত্রগুলো আমরা একটু সাজিয়ে দেই। চরিত্র চরিত্র পরিচিতি দেখো এখানে আমরা যে চরিত্রগুলো পাই প্রথমে পাই মরণ, তারপরে হাসু, তারপরে রহম। মরণ হাসু রহম, এরপরে লোক, এরপরে কবিরাজ। কবিরাজ অর্থাৎ মরণ হাসু রহম লোক কবিরাজ এই পাঁচটি চরিত্র আমরা এখানে পাই। তো চরিত্রগুলো বয়স এখানে উল্লেখ করা আছে। মরণ পঞ্চাশ, কবিরাজের ষাট, মরণের বয়স হলো পঞ্চাশ, কবিরাজের বয়স হলো ষাট। অর্থাৎ এখানে আমরা সবচেয়ে বেশি বয়স্ক যাকে দেখি সে হলো কবিরাজ। এরপরে হাসু ৪৫, রহমত ২০, হাসু ৪৫, রহমত ২০, আর লোকটি হলো ৪০। এই হলো তাদের বয়সের পরিসংখ্যান। মরণের বয়স ৫০, হাসুর বয়স ৪৫, আর কবিরাজের বয়স ৬০, আর লোকটির বয়স ৪০, রহমতের বয়স ২০। এই পাঁচটি চরিত্র দিয়েই মূলত এই সুখী মানুষ নাটিকাটি লেখা হয়েছে। তো আমরা এবার সুখী মানুষ নাটিকাটি একটু আলোচনা করি। তোমরা বইটি বের করে দেখো। এখানে প্রথম যে দৃশ্য আমরা জানি যে সুখী মানুষ নাটিকায় দুটি দৃশ্য, তার প্রথম দৃশ্য আমরা আলোচনা করব। যে প্রথম দৃশ্যের অবস্থাটা এরকম হবে যে সেখানে মরণের অনেক অসুখ, বিছানায় শুয়ে সে সংকট করছে, আর কবিরাজ মরণের নারী পরীক্ষা করছে। নারী পরীক্ষা মানে হলো যে কেউ যদি কখনো অসুস্থ হয়, অসুস্থ হলে তার যে পালস রেট বলি আমরা, অর্থাৎ এখানে হাত দিয়ে যে আমরা পালস রেটটা অনুভব করি, এই পালস রেট এটাকেই বলা হয় নারী পরীক্ষা। তো কবিরাজ নারী পরীক্ষা করে দেখছে যে সে আসলে কতখানি অসুস্থ বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা ইত্যাদি। তো মরণের আত্মীয় হাসুমিয়া আর মরণের বিশ্বাসী চাকর রহমত আলী এই অসুখ নিয়ে কথা বলছে। সেই আঙ্গিকে এখানে ডায়লগুলো বা সংলাপগুলো সাজানো আছে। তো প্রথম চরিত্রটি পাই আমরা হাসু। প্রথম দৃশ্যের প্রথম চরিত্রটি হলো হাসু। হাসু বলছে রহমত, ও রহমত আলী তুমি শুনেছ? ভালো করে শোনো, ওই কবিরাজ যতই নারী দেখুক তোমরা তোমার মরলে নিস্তার নেই। অর্থাৎ হাসু মরুদের হাসু কবিরাজ রহমতকে বলছে, রহমত হলো মরলের চাকর। তো হাসু রহমতকে বলছে যে তোমার যে মনি মানে মালিক, তোমার মালিকের নিস্তার নেই, অর্থাৎ মরুদের নিস্তার নেই। কেন? কারণ মরদ একজন অত্যাচারী ব্যক্তি, সে সুবর্ণপুর মানুষকে বড় জ্বালিয়েছে। তাহলে এই নাটিকার যে ঘটনাস্থল যে জায়গাটি সেটি হলো সুবর্ণপুর। তো বলছে যে এই সুবর্ণপুরের মানুষকে সে বড় জ্বালিয়েছে, কারণ সে অত্যাচারী।
সে কখনো কারো ভালো দেখতো না, সে কারো খারাপ দেখলে তাকে কষ্ট দিতে দিতে পারলে সে হাসতো, কারো কাটা দেখলে সে হাসতো। তো কাজেই সে আর কখনোই ভালো হবে না, তার বেড়াল মানে তার অসুখ এটি কখনোই ভালো হবে না। তো এই কথা শুনে রহমত কাঁদতে লাগলো, কারণ রহমতের মালিক যেহেতু অসুস্থ, তো রহমত কাঁদতে লাগলো। তারপর হাসু বললো যে তুমি যতই কাঁদো তোমার এই অসুখ আর ভালো হবে না, কারণ মরল অত্যাচারী, সে পাপি, আর পাপি অসুখ কখনো ভালো হয় না। সে যে অন্যায় অত্যাচার করেছে এটাই তার অসুখের মূল কারণ, আর এটি কোনো ওষুধে ভালো হবে না। তো তখন রহমত বলছে যে আর আজেবাজে কথা বলবেন না, আপনি বাড়ি যান, কারণ সাধারণত মালিকের বিরুদ্ধে কেউ খারাপ কথা বলে বা মালিকের সম্পর্ক যদি তার চাকরদের সাথে বা তার অনুসারীদের সাথে সেই খারাপ কথা বলা হয় বা গালি দেওয়া হয় তাহলে সেটা সাধারণত তারা মেনে নিতে পারে না, তেমনি এই রহমতও সেটা মানতে পারেনি। এরপরে কবিরাজ আসলো চিকিৎসা করতে। তো কবিরাজ বলল যে তোমরা এখানে এত কোলাহল করো না, অর্থাৎ হাসি এবং রহমত যে কথা বলছে তাদেরকে নিষেধ করলো যে তোমরা আর এত কথা বলো না, কারণ আমি রুগীর নাড়ি পরীক্ষা করছি, অর্থাৎ রুগীর পালসে, সে রুগী বলতে মরলের পালসে পরীক্ষা করছে যে মরলের অবস্থা কি হয়েছে। রহমত বলল যে কবিরাজ নাড়ি কি বলছে, মরল বাঁচবে তো? তো রহমত মরলের চাকর সে কবিরাজকে প্রশ্ন করল যে কবিরাজ নাড়ি তো পরীক্ষা করেছ, তো সেখানে কি দেখতে পেলে, মরল কি বাঁচবে? তো কবিরাজ বলল যে মানুষ আর প্রাণী এরা অমর নয়, জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতেই হবে, অর্থাৎ সবাই মারা যাবে আজ অথবা কাল, কিন্তু সেখানে আমরা চেষ্টা করতে পারি ওষুধ দিয়ে তাকে যতটুকু স্বাভাবিক বা সুস্থ রাখা যায়। তো এই জন্য কবিরাজ বলো যে মূর্খের মতো কথা বলো না, মানুষ এবং প্রাণী অমর নয়, কাজেই আমি যা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো, যে তোমাদের একটি কঠিন কাজ করতে হবে, কারণ কঠিন কাজ যদি তোমরা করতে পারো তাহলেই হয়তো মরল বেঁচে উঠবে বা সুস্থ হবে। তো সেখানে সেই কঠিন কাজটির সমাধান সেটি হাসুও করতে চেয়েছে, কারণ হাসু জানে যে মরল হলো হাসুর মামাতো ভাই, বড় হাসুর সম্পর্কে মামাতো ভাই। তো এই জন্য হাসু বলো যে বড় যে তোমার মামাতো ভাই, আমিও তার জন্য সেই কঠিন কাজটা করবো, যদিও সে অত্যাচারী পাপি, সে পাপে প্রায়শ্চিত্ত সে পেয়েছে। আর রহমত সে চাকর, মরণের চাকর, তো রহমত বলো যেহেতু আমার মালিক অসুস্থ তো আমিও তার জন্য সেই কঠিন কাজটি করবো। তো কবিরাজ অনেকক্ষণ পরে বলল যে সেই কঠিন কাজটি হলো সুখী মানুষের জামা সংগ্রহ করা। তো আসলে তারা প্রথমেই ভাবছিল রহমত এবং হাসুন যে সুখী মানুষের জামা সংগ্রহ করা এটা আসলে কোনো কঠিন কাজ নয়, এটা খুবই সহজ, কারণ আমরা এবং সুখী মানুষকে ধরে টাকা পয়সা দিয়ে তার থেকে জামাটা নিয়ে আসবো তাহলেই সে সুস্থ হয়ে যাবে, তাহলে এটা কোনো কঠিন কাজ নয়। তখন কবিরাজ বলল যে না, তোমরা যেটি ভেবেছ এটি আসলে খুবই কঠিন, কারণ সুখী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর, কারণ পৃথিবীতে কোনো মানুষই সুখী নেই, অর্থাৎ প্রতিটা মানুষের কোনো না কোনো দুঃখ, কোনো না কোনো কষ্ট, কোনো না কোনো না পাওয়া তার বেদনা তার থাকে, সেটা হতে পারে অর্থের, টাকা পয়সা, সম্পর্কের, ভালোবাসা বা যে কোনো বিষয়ে তার ঘাটতি থাকতে পারে। এই জন্য আমরা সাধারণত বলে থাকি যে পৃথিবীতে কোনো মানুষই হয়তো পরিপূর্ণভাবে সুখী নয়। তো হাসু আর সেই রহমত এরা বের হয়ে পড়ল সেই সুখী মানুষের খোঁজে, কারণ সুখী মানুষের খোঁজ পেতেই হবে তাদের, কারণ সুখী মানুষের জামা না হলে এই মরলের ওষুধ ভালো হবে না। আর মরলের ওষুধটি কি, মরলের ওষুধ হলো আসলে হার মান মান বলতে এখানে নাটিকার আমাদের একটি কাল্পনিক রোগ, ইনি মহতুদ্দিন আহমদ এই হার মান মান নামে একটি কাল্পনিক রোগ সাজিয়ে এখানে মরলকে অসুস্থ করেছেন, অর্থাৎ তিনি দেখাতে চেয়েছেন যে
শুধু টাকা পয়সা থাকলেই যে সুখী হওয়া যায় না, অন্যায় করে যোগ করে কারো সম্পদ ছিনিয়ে নিয়েই যে সুস্থ থাকা যায় না, ভালো থাকা যায় না, সুখী থাকা যায় না, এটি তিনি দেখাতে চেয়েছেন। এই জন্য এখানে একটি হাড় বর্ণন নামক কল্পিত রোগের বর্ণনা করেছেন। তো হাসু আর রহমত এরা গেল সেই সুখী মানুষের খোঁজে, তার অনেক খোঁজাখুঁজি করলো। তো অনেক খোঁজাখুঁজি করেও একজন সুখী মানুষ এর সন্ধান পেল না, কারণ আমরা আগেই বলেছি যে সুখ ব্যাপারটি আর একটি আপেক্ষিক ব্যাপার, কারণ সুখের আসলে কোনো লিমিটেশন বা সংজ্ঞা বলি কিছুই নাই, কারণ মানুষ যে কি পেলে সে সুখী হবে, কতটুকু পেলে যে সুখী হবে, এই সঠিক পরিসংখ্যান আসলে মানুষ নিজেও জানে না। কারণ মানুষের একটি সহজাত ধর্ম হলো তার যা আছে তাকে সে খুশি নয়, তার আরো চাই। আর মানুষের এই যে চাও পাওয়া এটা কখনোই শেষ হয় না, যেহেতু মানুষের চাও পাওয়া শেষ হয় না সেহেতু মানুষ কখনো সুখী হতে পারে না, কারণ মানুষের সুখী হওয়ার জন্য যে পরিপূর্ণতা সেটা মানুষ কখনোই খুঁজে পায় না, এ কারণে মানুষ মূলত সুখী হতে পারে না। তো এ কারণে কবিরাজ সেই কবিরাজের দেওয়া ওষুধ অনুযায়ী সেই সুখী মানুষের যাওয়া খুঁজতে বেরিয়েছে সেই মরমের যে ফুফাত ভাই বা হাসু এবং মরমের চাকর রহমান। তো তারা অনেক খোঁজাখুঁজি করেও একটি সুখী মানুষ পেল না এবং তার যাওয়া সংগ্রহ করতে পারলো না। এটি হলো সুখী মানুষ নাটিকার প্রথম দৃশ্যের মূল কথা। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথম দৃশ্যটি আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় দৃশ্য নিয়ে আলোচনা করবো এবং দ্বিতীয় দৃশ্য তথা আনুষঙ্গিক বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তো আমাদের আমরা সুখী মানুষ নাটিকার ক্লাসটি আমরা আজকে শেষ করছি, আমাদের বাকি অংশ আলোচনা করবো পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।